ঘেউরে গরু পৌঁছাই টলার ডুবি। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রের ভ্রমণ প্রতিনিধি আলমামুন। মানিকগঞ্জের ঘেউর উপজেলার ইসামতি নদীতে 7 জুলাই বৃহস্পতিবার সকাল 10:30টার সময় 27টি গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে ব্যাপারী মালিক ও মাঝিরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে ট্রলারে থাকা 27টি গরুর মধ্যে 20টিকে জীবিত ও 7টি মৃত উদ্ধার হয়েছে। ট্রলারটি নদীতে শনাক্ত করা গেলেও উদ্ধার করা যায়নি। সরজমিনে গিয়ে দেখা যায়, ঘেউর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘেউর ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ ফজলুর রহমান নিশ্চিত করে বলেন, দৌলতপুর উপজেলার কল্যাণপুর থেকে 27টি গরু নিয়ে কয়েকজন ব্যাপারী ট্রলার যোগে ঢাকা গাবতলী যাচ্ছিল। ঘেউর গরুরহাট এলাকায় একটি ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা গরুর ব্যাপারীরা সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছে। এছাড়া 20টি গরুও সাঁতরিয়ে তীরে উঠেছে। এ সময় 7টি মৃত গরু আমরা উদ্ধার করেছি। ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে। আমরা স্টেশনে ফোন পাই যে ঘিওর গরুহাটা ব্রিজের নিচে একটি ট্রলার গরু নিয়ে ডুবে গেছে। আমরা দ্রুত এসে ওইখানে কাজ শুরু করি। পাবলিক আমাদের অনেক সাহায্য করে। এই পাবলিকের সহযোগিতায় আমরা মোট গরু ছিল 27টা মধ্যে 20টা জীবিত উদ্ধার হয়েছে আর 7টা গরু মৃত আছে। 2টা গরু এখনও বাধা আছে। আমরা চেষ্টা করছি আমাদের ডুবুরি দিয়ে ওই গরু দুটো রশি কেটে উদ্ধার করে দেওয়ার জন্য।